الحمد لله. الحمد لله الذي أمرنا بالسلام ودعانا إلى الإسلام وحذرنا من الفتن ما ظهر منها وما بطن. أحمده سبحانه وتعالى حمدا كثيرا طيبا مباركا فيه. والصلاة والسلام على رسوله رسول السلام محمد بن عبد الله حامل اللواء السلام بين الشعوب والقبائل وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فيا أيها الإخوة أوصيكم ونفسي أولا بتقوى الله سبحانه وتعالى يعلم السلام باسم السلام اسم من اسماء الله سبحانه وتعالى وصفه من صفاته وقد سمى وقد سمى الله به دارا في الجنه وهي دار السلام وهي دار السلام, وهي دار السلام ودخله اهل الجنه بالسلام يسحبه الامن والخلود وتحية أهل الجنة من رب العالمين هي كلمة السلام. إن الله سبحانه وتعالى دعانا إلى الدخول في دين الإسلام كاملة. فقال الله قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين حاضر মুসল্লিন الحمد لله আল্লাহ রবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সয়াতুল জুম্মা আদায়ের জন্য তার গড় মসজিদে এসে সয়াতুল আর খুতবা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হুৎপা শ্রবণ করা এই খুতবার জন্য আমরা বসে নিশ্চুপ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে খুতবার শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সালাতু সালাম পেশ করি সৈদুল মুসাল্লিন খাতাবীন রহমতুল্লাহ আলহাম মিন আমবিরপুর এবং সমস্ত আম্বিয়া আলহিমসালাতাম এবং সমস্ত মমিন মমিনাত আজকে আমরা সংক্ষিপ্ত আকারে সালামের গুরুত্ব সালামের প্রসারে সালাম যে আমাদের জন্য কত মূল্যবান সেই বিষয়ে আমরা বাংলাতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ গত সপ্তাহে যেটা আমরা আলোকপাত করেছিলাম তার ধারাবাহিকতায় কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা জানি জিলকদ মাস রাজের মাসসমূহের মধ্যে এই জিলকদ মাস এই জিলকদ মাসের শেষ খুতবা সম্ভবত এই খুতবা ইনশাল আগামী সপ্তাহের প্রথম খুতবা হবে জিলহজ মাসের খুতবা সেই জিল হজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজলতপূর্ণ এবং সমস্ত বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিন আমাদের প্রথম খুতবা যেটা ইংলিশে সেই খুতবা সেই বার্চুস অফ জিল হজ্জার উপরে আলোচিত হয়েছে ইনশাল আগামী সপ্তাহে আমরা বাংলাতে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আমাদের বিষয়বস্তু বস্তু হচ্ছে সালাম বন্ধুগণ আল্লাহ তা সুবাহানাহাল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খালেক আমাদের মনিব রব্বুল ইজতুল জালাল তিনি আমাদের সৃষ্টির লগ্ন থেকেই আমাদেরকে শিষ্টাচার আদব আখলাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলম যদি আমাদেরকে শিক্ষা না দিতেন আমরা শিখতে পারতাম না আল্লাহ রবুল্লা আলমিন এই প্রথম দিন থেকে আমাদের প্রতি মেহরবানি করেছেন দয়া করেছেন আমাদের প্রতি অতিরিক্ত অনুগ্রহ করেছেন আমাদের আদি পিতা প্রথম মানুষ যিনি আদম আলিহি সাল্লা সালাম সমস্ত মানুষের পিতা যিনি প্রথম মানব সন্তান যিনি আদম আদম আলাইহিস্লা সালাম প্রথম আল্লাহর সৃষ্টি যিনি যার কাছ থেকে সমস্ত মানুষের সন্তান যিনি হচ্ছেন সমস্ত আবাল আম্বিয়া সে আদম আলহী সালসালামকে আল্লাহ রবাহিন সৃষ্টি করলেন তার নিজ হাতে আল্লা খালুয়া দায়ী কত বড় সম্মান আমাদের জন্য আল্লাহ নিজ হাতে নিজ পছন্দ মতো আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ আহসানুল খালকিন মহান সত্তা বরকতময় যিনি আমাদেরকে উত্তম আকার আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তমভাবে সুবহানদি এই জন্য আল্লাহ রব্লা আলমিনের সৃষ্টি দেখে আমাদেরকে যে সৃষ্টি করেছেন উত্তমভাবে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না সমস্ত সৃষ্টি অসংখ্য সৃষ্টি আল্লাহ রব্লা আলামিনের পৃথিবীতে সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে আহসানুল খালকিন আমাদেরকে উত্তম উত্তমভাবে আমাদেরকে বানিয়েছেন এবং তা নিজ হাতে বানিয়েছেন অন্য সমস্তকে হো সৃষ্টি হো আল্লাহরুল্লাহ আলমী বলেছেন সৃষ্টি হয়েছেন যেভাবে আল্লাহরবুল্লাহ আলমিন আমর করেছেন নির্দেশ করেছেন কিন্তু মানুষকে আল্লাহ আল্লাহরুল আদম আলহি সালসাল্লামকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন সুভান উত্তম দিয়ে আল্লাহরবুল্লাহ আলমিন যেটা আমাদের বানিয়েছেন যদি একটা একটা করে চিন্তা করা হয় গবেষণা করা হয় আলোচনা করা হয় অনেক লম্বা আলোচনা করা যাবে আলোচনার পরে আলোচনা করা যাবে কিন্তু আল্লাহ রব্লা আলমের শুক্রিয়া আদায় করা শেষ করা যাবে না সুভা এই জন্য আল্লাহ রসুল্লাহ আসলাম বলেছেন যখন তোমার নিজের আকৃতিটা তোমার চেহারাটা তখন তুমি আয়নার মধ্যে দেখ পায় তখন এইভাবে আল্লাহ সুক্রিয়া আদায় করো আল্লাহমা হেসান তালকি আল্লাহম্মা কামা হেসান তালকি বা হেসিন ও কামাকাল আল্লাহ আলহিসালাতাম আল্লাহ যেভাবে আপনি সুন্দর আকৃতি দিয়ে উত্তম আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছ উত্তমভাবে আমাদেরকে সৃষ্টি করেছো আল্লাহ আমার আখলাখকে ওভাবে উত্তম করে দাও আমার চরিত্রকে এভাবে সুন্দর করে দাও সুভায়ন আল্লাহ এই আখলাখের মধ্যে প্রথম আল্লাহ রব্লা আলমী শিক্ষা দিলেন হাদিসের মধ্যে হচ্ছে ফিসো হিহাইনে আবি হুরার দিয় আল্লাহ আনহু আনহু তাকে বর্ণিত যে আল্লাহ রব্লা আলমী যখন আদম আলহিসাল্লাসাল্লামকে সৃষ্টি করলেন তখন বললেন হাতিসের মধ্যে আদমআলাম আলা ইজহা ফাসলিম আলাহকা মালাইকা যখন আদম আলিহিসালাতামকে সৃষ্টি করলেন তখন বললেন যে একগ্র মালাইকা ইঞ্জিল যা যারা ফেরেস্তারা ছিলেন একটা দলে তাদের কাছে পাঠাইলেন বললেন তুমি ওই যে কয়েকজন ফিরেস্তা বসে আছেন তাদেরকে গিয়ে সালাম করো এবং বললেন ইজহাব ফাসাল্লিম আলা হা উল্লাফর মিনাল মালাইকা ফাস্তা মেহমা ইউ হাইউ নাকা তুমি শোনো তারা তোমাকে কি জবাব দে তোমার প্রতি উত্তর কী দে ফাইনাহু তাহিয়াতুকা ও তাহিয়াতু জরুরিয়া এটাই হচ্ছে তোমার এবং তোমার বংশধর অর্থাৎ আদম সন্তানের সমস্ত তাদের গ্রিটিং তাদের অভিবাসন অভিবাদন তাদের তাদেরকে এই সম্ভাষণ যারা উনি যারা দেখার পরে মুসলমান আর এক মুসলমানের সাক্ষাতের পরে যেটা তারা বলে এটা হবে তাদের জন্য তিনি বললেন আলাইকুম এই ফেরেস্তাদেরকে বললেন যে আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওনারা জবাবে বললেন আসসালামু আলাইকা ও রহমতুল্লাহ ওনারা আমাদের জন্য দোয়া করলেন এক্সট্রা সেটাই হচ্ছে আমাদের জন্য বড় আল্লাহর পক্ষ থেকে মেহরবানি যে উনারা প্রথম দিন থেকেই আমাদের জন্য রহমতের দোয়া করেছেন যে ও আদম তোমার প্রতিও সালাম শান্তি বর্ষিত হোক এবং এক্সট্রা হচ্ছে রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক আল্লাহর ব্লেসিং আল্লাহ স্মাত আল্লাহর অনুগ্রহ মার্সি এটা হচ্ছে আমাদের জন্য খুবই আল্লাহর পক্ষ থেকে দয়া এবং মায়া ফাজাদুহু ও রহমতুল্লাহ বল বলা হচ্ছে যে ফেরেশতারা এক্সট্রা করলেন ও রহমাতুল্লাহ এই দোয়া করলেন এবং এই শিক্ষা আল্লাহ রব্লা আলমিন বললেন যে এই যেটা এই সুন্নতটা এই নিয়মটা তোমার এবং তোমার সমস্ত আদম সন্তানের জন্য প্রযোজ্য তাহলে আমরা কি বুঝলাম যে প্রথম দিন থেকে আল্লাহ রব্ুল্লাহ আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের মুখের বাসা হবে এক অন্যের প্রতি দোয়া এটা দোয়া এবং এটা এই বাদা এবং এটা আপনার আমার সকলের জন্য আল্লাহ আল্লাহর আলমের পক্ষ থেকে আমাদের রহমতুল্লিল আলমিন তিনিও মানুষদেরকে শিক্ষা দিয়েছেন এই সালামের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন প্রথম মদিনাতে গেলেন মুকা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন যে প্রথম যে ভাষণ দিলেন প্রথম প্রথম যে উপদেশ দিলেন শ্রোতা স্রোতামণ্ডলীকে সাহাবেকরাম রিদানুল্লাহি সমস্ত মুসলমানদেরকে বললেন ইয়া নাস সমস্ত মানুষ মন্ডলীকে বললেন উসালাম সালাম বিনিময় কর সালামের প্রসার গোটাও প্রত্যেক মুসলমান প্রত্যেক যাকে যেখানে তাকে সালাম করো ইসলামের মাধ্যমে কি হয় আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় এবং তোমাদের এখন মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে শান্তি প্রতিষ্ঠিত হয় আন্তরিকতা যে আন্তরিকতা মানুষের জন্য অত্যন্ত জরুরি সমাজ সমাজের মধ্যে যে যেখানে আমরা বসবাস করি না কেন আমাদের মনের যদি মিল না থাকে আপনার নেইবারের সাথে আপনার প্রতিবেশীর সাথে আপনার সমাজের সাথে যদি আপনার আন্তরিক সম্পর্ক না থাকে সেখানে আপনি আনসিকিউর ফিল করবেন এই জন্য সালাম হচ্ছে আপনার প্রথম সিকিউরিটির মূল চাবিকাঠি যদি আপনারা আপনার এবং আপনার প্রতিবেশীর মধ্যে আপনার আশেপাশে যারা থাকে তাদের মধ্যে সালাম বিনিময় হয় তাহলে বুঝতে হবে আপনারা আপনাদের মধ্যে এক অন্যের মধ্যে আমন আমান আছে ইতিনান আছে শান্তি আছে সিকিউরিটি আছে এজন্য আল্লাহ রসুলাম বললেন আফসাউসালাম সালাম বিনিময় দান করো তোমার আশেপাশে যারা যতটুকুন তোমার সামর্থ্য আছে তোমার আশেপাশে তাদের প্রতি খাদ্য বিনিময় করো খাদ্য শেয়ার করো তাতে কি হবে তোমার আরো বেশি আন্তরিকতা মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে তোমার জন্য সে ব্লেসিং হবে তোমার জন্য হার্মফুল হার্মফুল হবে না যেই হোক না কেন তোমার প্রতিবেশী যে ধর্মের মানুষ হোক না কেন তোমার প্রতি তার এক্সট্রা অনুভূতি থাকবে এক্সট্রা কেয়ার থাকবে যদি তুমি তোমার খাদ্য তার সাথে শেয়ার করো সুবাহাল্লাহ এটাই বাস্তবতা আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি এটা বাস্তব যদি করে থাকেন আপনি আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আপনার খাদ্য ফুড যদি আপনি শেয়ার করেন আপনার নেবারের সাথে আপনার নেবারহুডের সাথে অথবা আপনার আত্মীয় স্বজনের সাথে তাহলে এটাতে কত বড় আন্তরিকতা মহব্বত বৃদ্ধি পায় একটা হাদিসের মধ্যে এসেছে যে ওয়াসিল ওয়াসিলাতুর রহমান রহমান ওয়াসিলুর তোমাদের সিলাতুর রহমান যেটা এটাকে কন্টিনিউ করো ওয়াসিলুল্লা রহাম তোমাদের কিনশিপ যে আত্মীয়তা আত্মীয়তার বন্ধনকে টাইট করো এটাকে কন্টিনিউ করো এটাকে লুকাপ্টার করো মেরামত করো যদি কোনো কারণে এটা দুর্বল হয়ে যায় সম্পর্ক তো সেই সম্পর্ককে বৃদ্ধি করো অর্থাৎ আত্মীয়র যে হক আছে সেই আত্মীয়র হক এই সালাম দেওয়া আত্মীয়র হক খাদ্য প্রদান করাও আত্মীয়র হক মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ানো এইটা আত্মীয়র হক আর অন্যান্য যত হক আছে যখন সে সাহায্য চায় সহযোগিতা চায় তাকে সহযোগিতা করা এটা আত্মীয়র হক এটা আদায় করসিলুল আহাম আর কী করো ওসল্ল বিন্যাসী ওস ওসল্ল বিল্লাইলি অন্যাসু বিন্যাম ও আলহি মানুষ যখন গুমিয়ে থাকে তুমি তখন সোয়াতুল তাহাজুদ আদায় করো সোয়াতুল কিয়াম আদায় করো আল্লাহ রবুল্লা আলমীর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য বাকি দেখেন তিনটা দুনিয়ার জন্য আপনার দুনিয়ার শান্তির জন্য আপনার নিজের সিকিউরিটির জন্য প্রশান্তির জন্য আপনার দুনিয়া সামাজিকভাবে সমাজের অবস্থা সামাজিক মানববন্ধন মজবুত করার জন্য এইগুলা প্রথম তাগিদ দিলেন আফসাউসাল্লাম ওয়াত্মসুল্লা হাম দেখেন এগুলো সব আমাদের নিজেদের জন্য আর এইগুলা যদি আপনি মানুষ সুন্দরভাবে করেন তাহলে মজবুতিতার জন্য আল্লাহ রবাহ আলমিনের সাথে এখন সম্পর্ক বৃদ্ধ করুন আখেরাতের নাজাতের জন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধ করুন প্রথমে মানুষের হক আদায় করুন তারপরে বলা হচ্ছে যে তুমি রাত্রের করো তখন তুমি আল্লাহ রব্লা আলমিনের সাথে তোমার সম্পর্ক অতি গভীর হবে তুমি আর এক ধাপে চলে যাবে তুমি আর ওই সাধারণ মানুষের সাঁতারে থাকবে না তুমি আল্লাহর সাথে তোমার অতিরিক্ত সম্পর্ক বৃদ্ধি পাবে তোমার থাকুয়া লেভেল বেড়ে যাবে তুমি আল্লাহ রবাহ আলমিন অলি হতে পারবে সুবহান প্রথম তিন গুণ দিয়ে তুমি মানুষের মধ্যে মাহবুব হয়ে গেলায় ফ্রেন্ড হয়ে গেলায় তুমি ভালো মানুষ হয়ে গেলায় তুমি মানুষ তোমার প্রতি শ্রদ্ধা করবে তুমি কারণ তুমি তার মানুষের প্রতি খেয়াল তোমার মানুষের প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা আর তারপরে তুমি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তুমি আল্লাহর ওলি হয়ে গেলে সুভায়ান আল্লাহ কিন্তু প্রথম তিন গুণ যার নাই তার শেষ গুণ দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কতটুকুন সে যেতে পারবে কারণ আল্লাহ প্রথম চান রাব্বানা আিনাফি দুনিয়া হাসানা আল্লাহর কাছে প্রথমে দুনিয়ার কল্যাণ চাওয়া হয়েছে দুনিয়াকে আপনাকে কেউ ভালোবাসে না আপনার প্রতিবেশী আপনাকে চিনে না জানে না আপনার কোনো শ্রদ্ধা নাই আপনার প্রতি কোনো কোনো খেয়াল আপনি তাদের প্রতি কোনো খেয়ার নাই আপনি ভালো খান কিন্তু আপনার প্রতিবেশী ভালো খায় না আপনার দেশে আপনার আটটালিকা কত টাকা পয়সা খরচ করেন কিন্তু আপনার আশেপাশে দেশের আপনি মানুষেরা না খেয়ে থাকে গোর কুড়ির মধ্যে তার গোরের মধ্যে টিন নাই আর আপনার আট্রালিকায় মানুষের প্রতি আকৃষ্ট করতেছে এটার কোনো দাম নেই আল্লাহরুল্লাহ আলমিনের কাছে আপনি ওলি হতে পারবেন না কারণ প্রথম যে দাফ এই দাফ আপনি ফুলফিল করতে পারেন নাই বিল্ডিং মূল যে স্ট্রাকচার স্ট্রাকচারের দুর্বলতা আছে বিল্ডিং উপরে উঠবে কেমনে আল্লাহ রব্লাহ আলমিনের সম্পর্কে উপরে যেতে অনেক অনেক সিঁড়ি অনেক লম্বা সিঁড়ি অনেক দূরত্ব তা আপনার মূল জিনিস নাই আপনার উপর কেমনে ঠিক হবে এই জন্য প্রথম জিনিস স্ট্রাকচার ঠিক করার জন্য মানব সভ্যতাকে প্রতিষ্ঠিতা করার জন্য সালাম বিনিময় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তাগিদ দিয়েছেন এমন কি আমাদের গোরের মধ্যে প্রশান্তির জন্য গোরের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সুরাত নূরে আল্লাহরবুল্লাহ আলমিন এশাদুমাইতেছেন এয়া আইয়ো হাল্লাজিনা আহ মানুহ লা তা দোষ হলো বয়ো হাত্তা কায়রা বয়ো তিকুম হাতত নিচু অতুসাল্লিমুহাল ও হিমানদারেরা তোমরা তোমাদের গড়ে প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের গড়ে অথবা অন্য গড়ে তোমরা প্রবেশ করোনা যতক্ষণ না পর্যন্ত তোমরা সালাম প্রদান করছো হাত্তা তাস্তা নিছু আও আই হাত্তা তুসাল্লিমু অনুমতি হাত্তা তাস্তা নিছো এনে আস্তা ইয়েস্তা মানে তোমরা অনুমতি যতক্ষণ না নিছো আর ও তুসাল্লিমু ইয়ানে যতক্ষণ না পর্যন্ত সালাম প্রদান করছো আলা আহ তোমাদের এই গড়বাসির দিকে যতক্ষণা পর্যন্ত সালাম প্রদান করছো ততক্ষণ পর্যন্ত তোমরা গড়ে প্রবেশ করো না এই জন্য মুসলমানদের এটা হচ্ছে যে কোন মুসলমান আর গড়ের মধ্যে প্রবেশের আগে তা অনুমতি প্রেস অনুমতি নেবে কলিং বেল আছে না বা দরজায় নক করে অনুমতি ফেলে গোরের মধ্যে প্রবেশ করবে যদি অনুমতি না পাওয়া হয় আল্লাহ আল্লাহ আহমতাল বলতেছেন তাহলে তোমরা ফিরে যাও এটাই তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মুসলমানরা তোমাদেরকে আমি এমন একটা খাজ শিক্ষা দিব

মুসলিম শরীফের মধ্যে হাদিস যে তোমরা তোমাদের মধ্যে সালাম বিনিময় করো সালাম বেশি বেশি সালাম আদান প্রদান করো আর জেন্ন হ্যা তিনু আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে তোমরা যতক্ষণ না পর্যন্ত মুমিন হতে হবে মানে পুরোপুরি পুরোপুরি বিশ্বাসী হবে না অর্থাৎ এতমিনান সহকারে আল্লাহর প্রতি এক একনিষ্ঠভাবে বিশ্বাসী হবে না ততক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ওলা তুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবা যতক্ষণ না পর্যন্ত এখনের মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধি না হয় এই ভালোবাসা হবে আপনি অন্যের কল্যাণ কামনা করবেন আপনার জন্য অনেক ভালো 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 বেশি বেশি জিনিস চান কিন্তু অন্যের জন্য হয়তো বা এতটুকু না চাইতে পারেন কিন্তু কিন্তু অন্যের অকল্যাণ চাইবেন না অন্যের ক্ষতি হোক এটা চাইবেন না এতটুকুন আপনার এই লেভেল থাকতে হবে আর আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে এই মোহব্বত খেমনে বৃদ্ধি হয় আলাহ আদুল্লু আমি তোমাদেরকে বলে দিবো না সেটা হচ্ছে আফসফ সালাম সালাম বিনিময় কর ভাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহসাল্লাম বলেছেন তোমরা সালাম বেশি বেশি করে বৃদ্ধি করো আল্লাহ সুবাহানা হুয়া তা আলা সুরতু নুরে আরেকটা এতে বলেন ফাইজাদাহ আল তুমুয়ো তান ফসল্লিমু আলা আনফসিকুম তহাইয়া তামিন আইনদিল্লাহিমুবাতন তয়িবা যখন তোমরা গড়ের মধ্যে বই উত্থান যেকোনো গড় এখানে নির্দিষ্ট করা হয় নাই আলা আনফুসিকুম তোমাদের নিজেদের উপর সালাম প্রদান করো যারা তোমরা আসো অর্থাৎ আপনি যিনি সালাম করো আপনারও এই জন্য এটা সালাম আল্লাহ রব্লা পক্ষ থেকে এই জন্য তাহাইয়া এটা হচ্ছে আমাদের গ্রিটিং এটা হচ্ছে আমাদের মুসলমানদের অভিবাদন যেটা মিনাইন্দ আল্লাহ রব্বুল্লাহ আলমীর পক্ষ থেকে

আল্লাহ রব আলিন দারুস সালামের দিকে মানুষকে আহ্বান জানান জান্নাতের দিকে মানুষকে আহ্বান জানান আল্লাহ প্রবেশ বন্ধুগণ সালাম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলের মাধ্যমে আপনার গোরের মধ্যে শান্তি আসতে পারে আপনি বরকতের জন্য সারাদিন পরিশ্রম করতেছেন কামাইতেছেন রোজগার করতেছেন সেখানে বরকত যদি চান তাহলে কি করতে হবে সালাম করে আপনার গড়ে ঢুকতে হবে এই জন্য আল্লাহ রসু শূন্য হচ্ছে গড়ে এসেই বিসমিল্লা বলে আসসালামু আলাইকুম বলে গড়ে প্রবেশ করবেন এই বিসমিল্লা বলার কারণে শয়তানের প্রবেশ থাকবে না শয়তানের বসবাস থাকবে না আপনার গড়ে শুধুমাত্র আল্লাহর স্মরণ করার জন্য আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আর গড়ের মধ্যে বরকত আসবে গড় হো হাউস যারা আছেন তাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে এই সালাম বিনিময়ের জন্য সালাম বলার জন্য اجن على الرسول صلى الله عليه باسن عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك رواه الترمذي أنس رضي الله تعالى عنه بوتسن قال للرسول صلى الله عليه وسلم أنك স্নেহ করতেন অত্যন্ত মহব্বত করতেন ভালো বাড়তেন আপনারা জানেন আল্লাহ রসুলসাল্লামের খাদিম ছিলেন তিনি বলতেছেন ইয়া বুনাই ও আমার স্নেহপাত্র খুবই আদর করে বলতেছেন সেলে সমতুল্য হ্যাঁ এ বুনাই যখন তুমি ইজা দেখা আল্লাহ আল্লি কাসাল্লিম তুমি যখন তোমার আহলে তোমার গোড়রের মধ্যে প্রবেশ করবে তুমি সালাম করে গোড়ের মধ্যে প্রবেশ করো তাহলে কি হবে এটা তোমার জন্য এখন বারাকাথা না আলাইকা বা আলা আহলিকা এটা তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে তোমার ঘরের মধ্যে বরকত হবে সব দিকে বরকত এটা ব্যাখ্যা অনেক রিজেকে বরকত হবে সম্পর্কে বরকত হবে ছেলে মধ্যে বরকত হবে আপনার সুন্দর পরিবেশ বজায় থাকবে এই জন্য আল্লাহ রসুল সাল্লা বলছেন আর

কাইন্ডনেস নিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন শিক্ষা দিয়েছেন দেখেন যদি আল্লাহ রব্বুল্লা আলমী যেভাবে রেস্তাদেরকে অর্ডার করেছিলেন যে আদমকে সেজদা করো মনে আছে এই স্টোরি আল্লাহ রবাহ আলমিন সুরাতুল বাকারা সুরাতুল আরাফ আরো সুরাতুল তোহা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ এটা ছিল তাকরিমান মানে সম্মানের জন্য মালাইকাদেরকে এঞ্জেলদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দেশ প্রদান করলেন যে আমার আদমের সামনে সেজদা করো এটা ইবাদতের সেজদা নয় কিন্তু সেটা ছিল সম্মানের জন্য এটা সম্মান প্রদান করলেন দেখেন আদম আমরা সম্মানিত আর আদম আলি সাল্লা সৃষ্টি করে ফেরেশদাদেরকে ফাটাইলেন সালাম দেওয়ার জন্য আদব শিক্ষা দিতেছেন আমাদেরকে আমাদের এখানে আমাদের যে ইগো এটাকে দমন করা হয়েছে আমাদের যে ফ্রাইডনেস এটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মুছে দেওয়া হয়েছে প্রকৃত মুসলমানদের কোনো ফ্রাইট থাকবে না ফ্রাইডনেস থাকবে না আপনি আপনার নম্রতা কাইন্ডনেস হিমিউলিটি আপনার তার মধ্যে থাকবে আল্লার জন্য আল্লাহ সভ্যতা সন্তুষ্টির জন্য অহি বাহাদুর রহমানিল্লায়াম সুনা আল্লাহ রবদি হাওনা আল্লাহর রহমানের বান্দা যারা তারা নম্রভাবে চলাফেরা করে এই জন্য আল্লাহরুবুল আলম শিক্ষা দিলেন আদম তুমি যাও সালাম করো গিয়ে আদম করলেন এবং সালামের জবাব নিয়ে আসলেন রহমত বরকতের দোয়া নিয়ে আসলেন ফেরেস্তাদের কাছ থেকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম যদি চাইতেন আদম তুমি বসে থাকো ফেরেস্তারা আসুক তোমাকে সালাম করুক এটা শিক্ষা দিতে পারতেন কিন্তু ন এটা আমাদের জন্য শুভনীয় নয় আমাদের জন্য এই অহংকার বাড়িয়ে দিত এই জন্য অহংকারকে প্রথম দিন থেকে খতম দেওয়া করা হয়েছে মুসলমানরা হবে নম্র অভদ্র এবং মার্জিত আল্লাহ সন্তুষ্টির জন্য যেভাবে আল্লাহ রব্লা বলেছেন যে আমার রহমানের বান্দারা চলাফেরা করে নম্রভাবে এই পৃথিবীতে অহংকার নিয়ে চলে না যেত বেশি আল্লাহর প্রতি আপনি বিশ্বাসী হবেন যত বেশি আপনার ইসলামিক নলেজ হবে তত বেশি আপনি নম্র হবেন বদ্র হবেন কোমলতা থাকবে আপনার হৃদয়ে আল্লাহ রসুল সাল্লাহাম আবহাওয়া আহম বলতেছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যে দোয়া করতে পারে না এ হচ্ছে সবচেয়ে বেশি মানে কাসলান মানে অলস ব্যক্তি অলস আল্লাহর কাছে চায় না সে তার সবকিছু সে বৃদ্ধি হতে চায় সমস্ত কিছু চায় তার হোক হোক কিন্তু নিজে প্রচেষ্টা কর আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে না চাইলে থেমনে হবে তার প্রচেষ্টা যথেষ্ট নয় সে প্রচেষ্টা করবে আর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এটা হচ্ছে মোমিনের খাসলক আল্লাহর কাছে বেশি করে চাইতে হবে এটা আল্লাহ ভালোবাসেন যত বেশি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার প্রতি তত বেশি খুশি হবেন আল্লাহ বলতেছেন যে এই মানুষটা হচ্ছে অলস মানুষ আর ওই আব্বা খালান্না সিমাম আর বখিল হচ্ছে বখিল ঠাইট তার এই মানুষটা হচ্ছে যে মানুষকে সালাম দিতে পারে না সালাম দিতে তার লজ্জা লজ্জাবোধ করে সালাম দিতে তার বড় হেজিটেট করে সালাম দিতে তার ভালোবাসে না এই মানুষটা হচ্ছে বকিল আল্লাহ রসুল বলছে আমি না সল্লি সাল্লাম এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সালাম দিতে হবে অনেক সালাম আলাইকুম মানে খুব লজ্জাস নৌ আসসালাম আসসালামু আলাইকুম ইহুদির দিত আল্লাহ রসুল আসসালামকে এটা এটারুদিরা আল্লাহ হবুল্লা আলম এটার প্রতিবাদ করেছেন সৈরতুল বাকার সেটা আছে বন্ধুগণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়াতে আমাদেরকে এই সালাম দিয়ে সম্মানিত করেছেন এবং আখেরাতেও আমাদেরকে যারা জান্নাতে যাবেন তাদের শ্রেষ্ঠ তাদেরকে অভিবাদন জানাবেন জানাবেন সম্ভাষণ জানাবেন তাহিয়াতুহুম ইয়াউমায়ালকাউনাহু সালাম তাদেরকে সালাম দিয়ে অভ্যর্তনা জানানো হবে কিয়ামতের দিন এবং কিয়ামতের আমাদের বাসা হবে জান্নাতীদের বাসা হবে সালাম সালাম দিয়ে এখানে এজন্য ওয়া আম্মা ইন কান মিন আসহাবি আল ইয়ামিন ফসালামুল লাকা মিন আসহাবি আল ইয়ামিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ঘোষণা জান্নাতীদের কথা আলোচনা যেখানে করেছেন ডানপন্থীদের আলোচনা অর্থাৎ জান্নাতি মানুষদের তাদেরকে সালাম দেওয়া হবে আল্লাহ বলেন মানুষদের জন্য আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে সালাম প্রদান করা হবে এই সালাম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের জন্য খুবই হালকা শুধু মুখে উচ্চারণ করবেন কিন্তু নিয়ত সহকারে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সালাম করেন তাহলে আপনার সাথে সাথে আলাইকুম দশ নেকি নাকি আলাইকুম রহমতুল্লাহ বলার কারণে বিশ নাকি আসসালাম রহমতুল্লাহ নেকি আপনি পরিপূর্ণ অর্জন করলেন শুধুমাত্র এক সেকেন্ডে বা দুই সেকেন্ডে তিন সেকেন্ডে এই জন্য আল্লাহ বলেন আলমিন হামদুলিল্লাহ আল্লাহ রসুফুলকে বলেন বলেন আপনি সমস্ত প্রশংসা আল্লাহ রব্লা আলমিনের জন্য ও সালাম আলা ইবা এবং সালাম তাদের জন্য যারা নেককার যারা আল্লাহর নেককার বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা যারা তাদের জন্য সালাম এই জন্য বন্ধুগণ আফসাহস সালাম তাসলাম এবং আল্লাহর সূসলাম বলতেছেন যে সালাম হবে আমার উন্মতের দ্বারা যা বৃদ্ধির জন্য কারণ হবে সালাম আপনার কমিউনিটিকে রেজ করবে সালাম আপনাকে মর্যাদা উঁচু করবে আর সময় শেষ হয়ে যাচ্ছে শেষ অলরেডি আমি শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল সাম বলতেছেন যে সালাজাম নাফাক জামা আল ইমান তিনটা জিনিস আপনার মধ্যে থাকলে আপনি ইমান পরিপূর্ণতা করবে একটা হচ্ছে ইনসাফ উম আপনি ইনসাফ থাকতে হবে আপনার প্রতি আপনার মাঝে জাস্টিস থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে আপনি জাস্টিস হবেন আপনি নিজের জন্য আপনার পরিবারের জন্য আর অন্যান্য মানুষের কথা বলার ক্ষেত্রেও জাস্টিস আছে কিন্তু ব্যালেন্স রেখে কথা বলতে কোনো আপনি ওয়ান সাইডেড হবেন না ব্লাইন্ডলি কোনো কিছু আপনি জাস্টিস রাখবেন এটা হচ্ছে ইমানের ইয় আর সেকেন্ডটা হচ্ছে ও ইনসাফ ও সালাম এবং সালাম বেশি বেশি করে বৃদ্ধি করবেন আলম প্রত্যেককে যাকে চিনেন যাকে চিনেন না আল্লাহ বলতেছেন যাকে চিনো অথবা তাকে চিনো না তুমি সবাইকে সালাম প্রদান করো বেশি বেশি সালাম প্রদান করা নয় বেশি বেশি শুধু যাকে চিনেন তাকে সালাম তা নয় কিন্তু সবাইকে সালাম করবেন ওই মিনত মিনালতকর আকামাকাল আলহি সালাতলাম সালামের ব্যাপারে অনেক হাদিস এবং অনেক আয়াত আছে আল্লাহ আলামিন আমাদেরকে সালামের গুরুত্ব সহকারে সালাম বুঝে সালাম আদায় সালাম বেশি বেশি করে করা দান করুন আল্লাহরম আমাদেরকে দান করুন আলান আলহামদুলিল্লাহ রবমিন আস্তফির الحمد لله الحمد لله أحمده وأستعينه وأستغفره وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد হাউদিন মুসল্লিন সালামের ব্যাপারে কথা বলেছি আমরা তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রবাহ আলমিন প্রোটেক্ট করেন দমানুন এই তিন শ্রেণীর মানুষের জন্য সালাসতুম কুল্লুহুম দমানুন আল্লাহ গাজিয়ান রাজা ও রাজুল মসজিদ ওয়া আলা আল্লাহ যে মানুষ আল্লাহ রাস্তায় ব্যয় হয়ে গেল দিনের রাস্তায় তার প্রতি আল্লাহ রুবুল্লা আলমিনের হেফাজতের গ্রান্টি এবং অর্থাৎ আল্লাহর রহমত বরকত আল্লাহর মাকবিরত তার সাথে আর যে মসজিদের মধ্যে যায় মসজিদে যখন আপনারা আসছেন আল্লাহর আল্লাহর প্রোটেকশনের মধ্যে আসেন আর যে ব্যক্তি সালাম সহকারে গরা প্রবেশ করে আল্লাহ আলামিন আলম যেন আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদেরকে সালাম শহর আমাদের গড় থেকে যেন আমরা শুরু করতে পারি প্রত্যেকে যেন গড়ের মধ্যে প্রবেশ করবেন না বিসমিল্লা বলে প্রবেশ করবেন আর বলি আসসালামু আলাইকুম যদি কেউ না থাকে তারপরও আসসালামু আলাইকুম আল্লাহ ইবাদুল্লাহ ইসআালহীন বলা হয়েছে আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে বেশি বেশি করে সালাম আদান প্রদান করার তোফিক দান করেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ মাইডার বদার্স আই টকিং অ্যাবাউট আস সালাম ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্ট ইন ইসলাম And they very small act, but they are reward, lots of reward, especially when you enter to your house, please say assalamu alaikum. And when you salam, say assalamu alaikum wa rahmatullah, it is extra reward. Then if you say assalamu alaikum wa rahmatullah full, 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 alhamdulillah, you complete it. So alhamdulillah, may Allah subhanahu wa ta'ala give us tawfiq to spread salam. Uh, those are uh, our friends and uh, those are not friends. Those are... Uh, you know, and those are you don't know anyone from our community. You need to uh, give to them salam, and those uh, those um, are given salam first. Allah Subhanahu Wa Taala like them. This is the uh, best act who is given salam first, and obviously that we, uh, when give, uh, someone gave salam, you need to answer. It is wajib. Of, uh, you need to say wa alaikum salam wa rahmatullah. Because Allah Subhanahu Wa Taala says, bi minha rudduha.

we need your support we need your sponsor we need your donations there are lots of work ongoing and this is your money alhamdulillah this is your uh, invest for akhira

নাও আল্লাহ যারা জীবিত আছেন অসুস্থ আছেন আপনার দাউর শিফা তে শিফা দান করে দাও আল্লাহ আপনার যে সমস্ত বান্দাবন্দিরা আল্লাহ আপনার এই করে সৎকা করতেছেন আল্লাহ তাদের দুনিয়াতে বরপত দান করে দাও আখরাতে আজাদের ওসিলা করে দাও রব্বুল আলম যারা অসুস্থ আছেন আপনার দাউর শিফা তেক শিফা দান করে দাও আল্লাহ আমাদের আয় আল্লাহ অসহায় মাহ বিশ্বের আনাসে কানা মুসলমান রাজ্যখানে নির্যাতন নিপীড়িত

سابوت كوره إسلامك الله আল্লাহ রক্ষা জন্য চেষ্টা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واقم الصلاه